চলুন তো আজকে আমরা একটু আমাদের ছোটবেলা থেকে ঘুরে আসি। ছোটবেলায় ধরেন আমি একটা আইসক্রিম খাবো, একটা চকলেট খাবো, একটা চিপস খাবো, আমার কি করতে হতো? আব্বু অথবা আম্মুর পারমিশন নিতে হতো। তারপরে একটু বড়বেলার কথা চিন্তা করি, স্কুল লাইফ, কলেজ লাইফ অথবা ইউনিভার্সিটি লাইফ, আমি কোথাও যাব, ফ্রেন্ডের সাথে বাইরে যাব, রাতে ফ্রেন্ডের বাসায় স্টে করব। আমাদের কার পারমিশন লাগতো? আব্বু অথবা আম্মু, আমাদের গার্ডিয়ানের পারমিশন লাগতো। ঠিক একইভাবে যদি আমরা আমাদের দেশের যে লগুলো আছে সেই লগুলোকে ছোট ছোট বাচ্চা ভাবি, তাহলে অবশ্যই তাদের একজন গার্ডিয়ান আছে, প্যারেন্ট আছে। তাহলে আমাদের দেশের আইনের গার্ডিয়ানকে, আমাদের দেশের আইনের গার্ডিয়ান হচ্ছে আমাদের দেশের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলেক্স বিটি। আই এম অ্যাডভোকেট ফারসানা শশী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ল, প্রাইমেসি ইউনিভার্সিটি। গাইজ, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রিয়াম্বল। কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশনে আমাদের প্রথমেই জানতে হবে যে কনস্টিটিউশনটা আসলে কী। সেই কনস্টিটিউশন জানার জন্য আমাদেরকে প্রথমেই দেখে আসতে হবে যে আমাদের দেশের যে আইন আছে সেই আইনের কোন ক্যাটাগরিতে কনস্টিটিউশন পড়ে। সো অ্যাট ফার্স্ট আমরা একটু আমাদের যে লয়ের ডেফিনেশন আছে সেটাকে রিওয়াইন্ড করে আসি। আমরা সবাই জানি ল ইজ দ্য কমান্ড অফ সভরিন। সো লয়ের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, মেইনলি ল হচ্ছে দুই ধরনের, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। আমরা যদি ন্যাশনাল ল এর ক্লাসিফিকেশন দেখি, আমরা দেখব যে ন্যাশনাল ল মেইনলি দুই ধরনের হয়ে থাকে, পাবলিক, প্রাইভেট। পাবলিক লটাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কনস্টিটিউশনাল। এখন আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে এই কনস্টিটিউশনাল ল। কনস্টিটিউশনাল ল এর কনস্টিটিউশনটা কী? কনস্টিটিউশন হচ্ছে রাষ্ট্র পরিচালনার যেই নীতিগুলো আছে সেগুলোর একটা কম্বিনেশন। গভর্নমেন্ট কীভাবে গঠিত হবে, গভর্নমেন্টের কোন অঙ্গ কোন কাজটা করবে, রাষ্ট্রের সাথে সিটিজেনের কী রিলেশন থাকবে, রাষ্ট্র সিটিজেনকে কী কী রাইট দেবে, সেই সব রাইটগুলোকে কীভাবে এনফোর্স করা যাবে, এগুলোর একটা কম্বিনেশন হচ্ছে কনস্টিটিউশন। এখন আমরা দেখি যে এরিস্টটল এবং ব্রুস কনস্টিটিউশন নিয়ে কী বলেছে। এরিস্টটল বলছেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ অফ এ সিটিজেন বডি। তার মানে একটা সিটিজেন কীভাবে লাইফটা লিড করবে সেটার ডিরেকশনই হচ্ছে কনস্টিটিউশন। অ্যান্ড ব্রুস বলছেন, কনস্টিটিউশন ইজ দ্য এগ্রিগেট অফ ল অ্যান্ড কাস্টমস আন্ডার হুইচ দ্য লাইফ অফ দ্য স্টেট গোজ অন। তার মানে হচ্ছে, ব্রুস বোঝাতে চাচ্ছেন যে একটা রাষ্ট্র কীভাবে তার জীবনটা, তার মানে হচ্ছে রাষ্ট্রটাকে পরিচালনা করবে কোন কোন ল এবং কাস্টমস নিয়ে, সেটার কম্বিনেশনটাই হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন মেইনলি তিন ধরনের হতে পারে, রিটেন, আনরিটেন, রিজিড, ফ্লেক্সিবল অ্যান্ড ইউনিটারি ফেডারেল। এখন আমরা দেখব যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা কী নামে পরিচিত। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে পরিচিত, যেটা ইনঅ্যাক্টেড হয় 4th November 1972 এবং এনফোর্সমেন্টে আসে 16th December 1972। তারপর আমরা যাই যে আমাদের কনস্টিটিউশনে কী কী পার্ট আছে। আমাদের কনস্টিটিউশনে একদম শুরুতেই দেওয়া আছে প্রিয়াম্বল, আমরা একটু পরেই প্রিয়াম্বলের ডিটেলস দেখবো। তারপরে দেওয়া আছে পার্ট ওয়ান, দ্য রিপাবলিক, যেখানে বলা আছে রিপাবলিক মানে আমাদের প্রজাতন্ত্রটা কীরকম হবে, আমাদের নাগরিকত্ব কী হবে, এসবের ডিটেলস এখানে 1-7b পর্যন্ত আর্টিকেল আছে। তারপর পার্ট টু, 8-25, সেখানে বলা আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেটার গাইডলাইন দেওয়া আছে। তারপর পার্ট 3-26-47a, সেখানে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে, তার মানে আমাদের নাগরিকদের কী কী অধিকার আছে সেটার ডিটেলস দেওয়া আছে। তারপর পার্ট 4-48-64, এখানে দ্য এক্সিকিউটিভের কথা বলা আছে, তার মানে হচ্ছে আমাদের যে প্রশাসন আছে সেই প্রশাসন কীভাবে পরিচালিত হবে সেটার ডিটেলস দেওয়া আছে। তারপর পার্ট 5-65-93, দ্য লেজিসলেটিভ, আমাদের ল মেকিং যে প্রসেস সেই প্রসেসটার কথা এখানে বলা আছে। দেন পার্ট 6-94-117, দ্য জুডিশিয়ারি, আমাদের কোর্ট সিস্টেমটা কী হবে, কোথায় কোর্ট হবে সেগুলোর ডিটেলস দেওয়া আছে। দেন পার্ট 6a, এটা অমিটেড। তারপর পার্ট 7-118-126, এখানে ইলেকশনের কথা বলা আছে, একটা ইলেকশন কীভাবে হবে তার একদম ডিটেলস সব কিছু দেওয়া আছে। দেন পার্ট 8-127-132, এখানে বলা আছে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে। আফটার দ্যাট পার্ট 9-133-141, সার্ভিস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে ওনাদের ডিটেলস দেওয়া আছে। তারপর পার্ট 9a,
141A to 141C, emergency provisions, most important part of constitution. After that, part 10, 142, amendment of constitution, the most important article. Last part is 143 to 153 miscellaneous. যেই আর্টিকেলগুলো আগের গুলাতে কভার করা হয় নাই, আগের পার্টে সেগুলোকে এখানে কভার করা হয়েছে. Then the constitution has 7 schedule. Now we'll know the detail about our preamble of the constitution. প্রথমে প্রিএম্বল সম্পর্কে একদম বিস্তারিত জানার আগে আমরা একটু জেনে নিই যে প্রিএম্বলটা কি. ধরেন যেই কোনো একটা কিছু, একটা বই অথবা একটা রেস্টুরেন্টে গেলে সব কিছু কিন্তু একটা মেনু অথবা ইন্ডেক্সের সঙ্গে আসে, যেটা দেখে আমরা ডিটেলস বুঝতে পারি যে এখানে আসলে কী আছে. যদি আমরা বই ধরি তাহলে ইন্ডেক্স দেখে আমরা বুঝতে পারি যে এখানে আসলে কী আছে ডিটেলস, এবং যদি রেস্টুরেন্ট ধরি মেনু দেখে আমরা বুঝতে পারি যে সেই রেস্টুরেন্টটা কোন ধরনের রেস্টুরেন্ট. ঠিক প্রিএম্বল হচ্ছে আমাদের আইনের সেরকম একটা ইন্ট্রোডাকশন অথবা মেনু. তো আমরা এখন দেখি যে প্রিএম্বলটা আসলে কী. প্রিএম্বলটা ল্যাটিন ওয়ার্ড প্রিএম্বুলাস থেকে এসেছে, যেটার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন. তাহলে এটার মিনিং থেকেই বোঝা যাচ্ছে যে প্রিএম্বল হচ্ছে ইন্ট্রোডাকশন. যে কোনো একটা আইনের ইন্ট্রোডাকশনই হচ্ছে প্রিএম্বল. কোনো একটা লয়ের প্রিএম্বলে কী কী থাকে অথবা আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বল থেকে আমরা কী কী বুঝতে পারি. আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বল থেকে আমরা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, পারপাস, ফিলোসফি, ইউজেস, আইডিয়াস অ্যান্ড এসপিরেশন, প্রিন্সিপালস, অবজেক্টিভস, এই ডিটেলগুলো বুঝতে পারি যে আমাদের কনস্টিটিউশনের পারপাসটা কী, এটার ইউজটা কোথায় হবে, এটার এসপিরেশনটা আসলে কী, এটার ফিলোসফিটা কী, আমাদের প্রিএম্বেলের অথবা আমাদের রাষ্ট্রের অবজেক্টিভটা কী, এই ডিটেলসগুলো আমরা আমাদের প্রিএম্বেল থেকে বুঝতে পারি. আমাদের প্রিএম্বেলে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দেওয়া আছে. সেই ওয়ার্ডগুলোর মধ্যে অ্যাট ফার্স্ট আমরা দেখব যে আমাদের প্রিএম্বেলে স্টার্টিংই হয়েছে উই দ্য পিপল অফ দিয়ে. উই দ্য পিপল হচ্ছে প্রিএম্বেলের সোর্স, যে আমাদের কনস্টিটিউশনের সোর্সকে প্রিএম্বেল সেটাকে বোঝাচ্ছে যে উই দ্য পিপল আমাদের দেশের যে জনগণ ওরাই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের সোর্স. দেন প্রিএম্বেলে বলা আছে কনস্টিটিউশনের নেচারটা কী হবে, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম. আমরা একটু পরেই এই ওয়ার্ডগুলো ডিটেল দেখব. তারপর অবজেক্টিভস, অবজেক্টিভসে আমি কিছু কিছু প্রিএম্বেলের ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করেছি. যেমন সভেরিন যদি আমরা ধরি, রিপাবলিক, রুল অফ ল, ইকোয়ালিটি, ফ্রিডম, এটা হচ্ছে আমাদের প্রিএম্বেলের ডিটেলস. এখন আমরা এই ওয়ার্ডগুলোর মিনিংটা একটু জেনে নিই. এখন আমরা আমাদের প্রিএম্বেলে ব্যবহার করা হয়েছে ওরকম কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের এলাবোরেশনটা একটু দেখে নিই। ন্যাশনালিজম যদি আমরা দেখি, ন্যাশনালিজমটা কী, আমাদের প্রিএম্বেলে যে ন্যাশনালিজম বলা হয়েছে সেটার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যেই মানুষজন আছে তাদের জাতীয়তাটা কীভাবে আসবে, জাতীয়তাটা আসবে তাদের যেই ল্যাঙ্গুয়েজ এবং কালচার আছে সেটা থেকে। আমরা বাই ন্যাশন বাঙালি, আমরা মুসলিম, হিন্দু, উপজাতি, সেটা আমাদের ন্যাশনালিটি না, আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাঙালি। তারপরে সোশ্যালিজম, সোশ্যালিজম কি, একটা ওয়েলফেয়ার স্টেট যেখানে কোনো পভার্টি থাকবে না, মানুষের মধ্যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, সবাই ইকুয়াল অপরচুনিটিস পাবে। তারপর আমরা যদি দেখি সভেরিন, সভেরিন মানে কি, সভেরিন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাহিরের কোনো এক্সটার্নাল ফোর্স আমার কান্ট্রিকে ইফেক্ট করতে পারবে না, সেটাই হচ্ছে সভেরিন, বাংলাদেশ একটা সভেরিন কান্ট্রি। দেন আমরা যদি দেখি ডেমোক্রেসি, ডেমোক্রেসিতেই কিন্তু ডেমোক্রেসির মিনিংটা দেওয়া আছে। ডেমো মানে হচ্ছে পিপল, ক্রেসি মানে হচ্ছে রুল, তার মানে হচ্ছে আমাদের দেশের যেই পিপল আছে ওরাই হচ্ছে রাষ্ট্রের উপর রুল করবে। কীভাবে, গভর্নমেন্ট, গভর্নমেন্টকে আমরা ইলেকটেড করি, ইলেকশনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে চুজ করি, তার মানে আমরা কিন্তু জনগণরাই বা রাষ্ট্রের যে সরকার আছে সেই সরকারকে নির্দিষ্ট করে দিলাম যে কে আমার রাষ্ট্রটাকে পরিচালনা করবে, গণতান্ত্রিক রাষ্ট্র। দেন সেকুলার, সেকুলার কি, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, আমাদের দেশের জনগণ, হিন্দুরা হিন্দুদের ধর্ম প্র্যাকটিস করবে, মুসলমানরা মুসলিম ধর্ম প্র্যাকটিস করবে, যেই কোনো ব্যক্তি তার ধর্মকে ফ্রিলি প্র্যাকটিস, প্রফেস এবং প্রোপাগেট করতে পারবে আমাদের রাষ্ট্রে। কিন্তু আমরা যদি ওদিকে চিন্তা করি ফ্রান্সের কথা, ফ্রান্সে কিন্তু মানুষজন ফ্রিলি তার রিলিজিয়নটাকে প্র্যাকটিস করতে পারে না, কিন্তু আমাদের দেশে ওই বাধাটা নেই। তারপর একটা ওয়ার্ড যদি আমরা দেখি যে রিপাবলিক, রিপাবলিক মানে কি, প্রজাতন্ত্র, আমাদের প্রজাতন্ত্রটা কীভাবে চলবে, রিয়েল হেডকে আমাদের
প্রাইম মিনিস্টার এবং নমিনাল হেডকে আমাদের প্রেসিডেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রিয়েল হেড এবং নমিনাল হেড দুইজনই হচ্ছে ইলেক্টেড, কেউ কিন্তু হেরিডিটির মাধ্যমে এই পোস্টটা পায় না, যেমন প্র্যাকটিসটা আছে ইউকেতে যে আমি হচ্ছে সাকসেস করব পোস্ট। বাংলাদেশে কিন্তু সেটা নাই, সেটা হচ্ছে জনগণ ডিসাইড করবে যে কে পিএম হবে, তারপর প্রেসিডেন্ট ডিসাইড করবে যে কে প্রেসিডেন্ট হবে, কারা মিলে রাষ্ট্রটাকে পরিচালনা করবে। এই ছিল আমাদের প্রিএম্বলের মোটামুটি একটা ওয়ার্ডগুলার ডিটেলস। এখন আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে প্রিএম্বল কি কনস্টিটিউশনের পার্ট নাকি পার্ট না, অথবা প্রিএম্বল কি অ্যামেন্ড করা যায় নাকি যায় না। আমরা যদি ধরি প্রিএম্বল পার্ট না, তাহলে আমরা কি বলবো যে পার্ট ওয়ান শুরু হওয়ার আগেই প্রিএম্বল, সেই জন্য প্রিএম্বল পার্ট না? না, এটা বলা যাবে না, কারণ ঠিক প্রত্যেকটা পার্ট অথবা প্রত্যেকটা আর্টিকেল যেভাবে অ্যাডপ্ট করা হয়েছে প্রিএম্বলকেও একইভাবে অ্যাডপ্ট করা হয়েছে। সো আমরা বলতে পারি যে প্রিএম্বল ইজ এ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। দেন আমরা যদি বলি যে প্রিএম্বল কি অ্যামেন্ড করা যাবে নাকি যাবে না, প্রিএম্বল অ্যামেন্ড করা যাবে নাকি যাবে না, আমাদের অ্যামেন্ডমেন্ট পার্টে ওইটা ডিটেল বলা নেই, একদম নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু আমাদের যে 142 আর্টিকেলটা আছে সেখানে বলা আছে যে কনস্টিটিউশনের যেই কোনো পার্ট পার্লামেন্ট যদি চায় অ্যামেন্ড করতে পারে বাই 2/3 অফ দ্য ভোট। তার মানে আমাদের 2/3 ভোট যদি আমরা পাই তাহলেই আমরা প্রিএম্বল অথবা কনস্টিটিউশনের যে কোনো পার্ট অ্যামেন্ড করতে পারবো। কিন্তু কিছু কিছু রাইটার তাদের বইয়ে বলেছে যে প্রিএম্বল অ্যামেন্ড করার জন্য আমাদেরকে রেফারেন্ডাম দিতে হয়, তার মানে গণভোট নিতে হয়। সেটার কোনো রেফারেন্স, ডিরেক্ট কোনো রেফারেন্স আমাদের কনস্টিটিউশনে দেয়া নেই। তাহলে আমাদের আজকের লেকচার থেকে আমরা দেখলাম যে কনস্টিটিউশন কি, কনস্টিটিউশন কোন ক্যাটাগরির ল, আমাদের যে ল আছে সেই ল এর মধ্যে কনস্টিটিউশনে কয় ধরনের কনস্টিটিউশন হতে পারে, বাংলাদেশের কনস্টিটিউশনটা কি ধরনের, বাংলাদেশের কনস্টিটিউশনে কি কি পার্ট আছে, দেন আমরা দেখলাম হচ্ছে প্রিএম্বল, তার মানে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশনটা কি, আমরা প্রিএম্বল সম্পর্কে ডিটেলস জানলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে কোনো ভুল ত্রুটি ছাড়া ভিডিওটি করতে পারি, তারপরে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আমার পরবর্তী ভিডিওটি আরও ভালো করে উপস্থাপন করতে পারি। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এডুলেক্স পিটি অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুলেক্স পিটি। থ্যাংক ইউ।